আসসালামু আলাইকুম, ইটস ইশরাত জানবিনেতা ফ্রম ইশুস ব্লগ। তো আজকে আমার মনটা ভালো লাগতেছিল না, তো ভাবলাম যে নিজেকে সেলফ প্যাম্পার করে একটু রিল্যাক্স করা যাক। তো আমার উবার এসে পড়ছে, আজকে আমি যাচ্ছি হচ্ছে অ্যামোর দ্য বিউটি হাউসে। আমি অ্যাড্রেসটা ক্যাপশনে দিয়ে দিব। ওদিকে আমার আগেও সার্ভিস নেওয়া হয়েছে, ওদের সার্ভিসগুলো অনেক ভালোভাবে দেয় আর একটু রয়্যালিটি ভাইব দেয়। তো দেখতে দেখতে হচ্ছে যে আমরা পৌঁছায় গেছি। পৌঁছায় যাওয়ার পর আমার এত পরিমাণ ক্যানজিনি ক্ষুধা লাগছে, আমি দাঁড়া দাঁড়া চিকেন অল্প খাইতেছিলাম আর লিফ্টের ওয়েট করতেছিলাম। ঢুকতে দেখতে ওরা তোমাকে স্লিপার পরা দিবে, কারণ যে জুতা পরে যাবো ওটা পরে ঢুকতে দিবে না। তো আমি বিলটা পে করে বসে আমার টার্নের ওয়েট করতেছি। আগেই বলি, ওখানে প্রত্যেকটা সার্ভিসে 10-12টা করে স্টেপস, বাট আমি সব ক্যাপচার করতে পারিনি। আমি আগে পেডিকিউর ম্যানিকিউর নিতেছিলাম, তো এটার সাথে সাথে আবার হচ্ছে যে মাথার মধ্যে আরেকজন মাসাজ করতেছিল হোটেল দিয়ে। তারপর আমাকে ফেশিয়ালের আগে হচ্ছে যে একটু মাসাজ করে দিছে। ফেশিয়ালের টাইমে এটা দেওয়ার টাইমে আমি আই থট যে এটা কোনো সিরাম হবে, এটা স্মেল এত জোস ছিল। দেন যে একটা স্ন্যাপ নিতে যেয়ে দেখি যে না, এটা হচ্ছে ফেশিয়াল ক্রিম। তো ফেশিয়াল শেষ করার পর আমাকে যে একটু হেয়ার ট্রিটমেন্টটা দিয়ে 15 মিনিট বসায় রাখছে, মানে শুয়ে রাখছে। দেন ওরা এটাকে মাসাজ করে 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 হচ্ছে যে ওয়াশ করে দিতেছিল। অ্যান্ড আমার কানে যাতে পানি না যায় বারবার মাথাটা উঠাইতেছিলাম। তো এই যে আমার সব শেষ, সব ডান। দেন ড্রাই করে দিচ্ছিলো হেয়ারটা আর সেট করে দিচ্ছিলো। অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং যে কত গ্লো করতেছে আমার চেহারা। তো এই যে আমি এখন যাওয়ার জন্য রেডি। তো বাই বাই।